डीजे बापी डू शाइट नंबर पोल ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদপদ্মে শত শত প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিজ ঘোষের পদধূলি মাথায় নিয়ে কালী মাতা শীতলা মাতা বিশালক্ষী মাতা বাবা পঞ্চানন্দ মাতা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি দিগ্বিজয়ী বাউল সম্প্রদায়ের 3 ঘণ্টাব্যাপী 3টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আমাদের প্রথম পর্বে থাকছে 40 মিনিট ব্যাপী রঙিন নৃত্যনাট্য। অমাবস্যার রাতে রাতে পূর্ণিমার চাঁদ। দ্বিতীয় পর্বে থাকছে লোকগীতি ও বাউল গানের অনুষ্ঠান। তৃতীয় পর্বে থাকছে টলিউড সোশ্যাল ড্যান্স গ্রুপ ড্যান্স গ্রুপ ড্যান্স গ্রুপ ড্যান্স গ্রুপ স্বর্গগত হৃষিকেশ মান্না প্রতিষ্ঠিত শ্রীযুত শ্রীকান্ত মান্না প্রযোজিত দিগ্বিজয়ী লোকগীতি ও বাউল সম্প্রদায়। দল ম্যানেজার বাসুদেব মান্না, সহ ম্যানেজার মাস্টার শুভ এবং নিমাই বাবু, স্টেট ম্যানেজার কুমার দেবরাজ এবং নিতাই কুমার, সর্বাধিনায়ক রামকৃষ্ণ দাস, সর্বোপরি জয়দেব দাস, আলো পৌলমী ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার রমাকান্ত, ধ্বনি পিয়ালি সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে কুমার পবিত্র পবিত্র পবিত্র, যন্ত্রসঙ্গীতে ইয়ামাতে বাসুদেব মান্না, নালের জাদুকর নিমাই বাবু, প্যাড মাস্টার কুমার নটবর নটবর। বায়নার জন্য যোগাযোগ করুন নামখানা লালপুল রাধানগর। আমাদের দূরভাষ নাম্বারটি হলো 7797396918। শুরু করতে চলেছি দিগ্বিজয়ী বাউল সম্প্রদায়ের প্রথম নিবেদন নিবেদন। বর্তমান জগতে বহু সমালোচিত তরুণ উদীয়মান নট এবং নাট্যকার এবং নির্দেশক কুমার বাস্তব রচিত নির্দেশিত বাসুদেব মান্না সুরারোপিত এক ভয়াল ভয়ঙ্কর কাল্পনিক কাহিনী অবলম্বনে অমানিসার কালো অন্ধকার ঘুচে গিয়ে আলোর বন্যায় ভেঙেছে বাঁধ বাঁধ সুচন্দন মুনির আশ্রমে আশ্রমে আজ উজ্জ্বল হয়ে থা হয়ে থা অমাবস্যার রাতে রাতে পূর্ণিমার চাঁদ। অমাবস্যার রাতে রাতে পূর্ণিমার চাঁদ, অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ।
পাগলিটাকে ধর, ও একটা শিশু সন্তানকে চুরি করে নিয়ে পালাচ্ছে, ওকে ধর ধর ধর। কি করি কোথা যাই, চারিদিকে বন্যার জলস্তর বইয়া আসিতেছি, কি করি কোথা যাই, ওই শিশু সন্তানটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। ওই তো নদীর ঘাটে একটা পার্সি বাঁধিয়া রইয়াছে, ওটাকে ছড়িয়া কোথায় পালিয়ে যাবি শয়তানে? আমি রাজার ঘর মশারি মশারি। হ্যাঁ ও শিশু সন্তানকে আমার হাতে তুলে দে, তুলে দে। দেব না, দিবি না, তবে রে শয়তানি। এইবার তোকেও আমি এই বসির মিয়া বাঁচিয়া থাকিতে হিন্দু বাহিনীর ইচ্ছা তুমি লুট করতে পারবে না বেয়াদম। হইয়া ডাক শক্তির পরীক্ষা পরীক্ষা, তবে তাই হোক ব্যাক। শিশু সন্তানটি শিশু সন্তানটিকে উদ্ধার করিতে হইবে। অন্দরমহলে যাও, তোমার উপযুক্ত স্থান, কারণ আজ রাত্রি তুমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছো। আর এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু স্বামীর এই চঞ্চলতা কিসের জন্য তাকে জানিবার অধিকার আমার নেই রাজা। পুত্র সন্তানের জন্ম হইবে, তার ডান বাহুতে থাকিবে লাল চরুর, সে হইবে আমার মৃত্যুর কারণ। আনিয়াছি রাজামশাই আপনার নির্দেশ মানিয়া, যে সন্তানটিকে আমি উদ্ধার করিয়া আনিয়াছি তার ডান বাহুতে রইয়াছে লাল জরুর। কই দেখি দেখি দেখি, এই তো সেই লাল জরুর। তাহলে আমার স্বপ্ন মিথ্যে নয়, এই সন্তানটি বড় হয়ে আমাকে হত্যা করিয়া আমার রাজ্য করিবে শাসন। আমার জীবন নাশকারী, ওকে আজ আমি পদ তলে পিষ্ট করিয়া মারিব। হে
এই মুহূর্তকে লইয়া গিয়া ওই অগ্নিকুটে নিক্ষেপ করো। আরে শ্রীহর্ষ মহারাজ, ওকে লইয়া যাইও না রাজকর্মচারী, ওকে তুমি লইয়া যাইও না। আমি নিজ হাতে করিলাম আমার জীবনের কার রাহুকে আমি চিরতরে সরাইয়া দিলাম, বিশ্বভুবন হইতে হইতে আজ আমি মুক্ত, চির মুক্ত। বছর পরে দেখতে দেখতে কাটিয়া গিয়াছে পুরো বিশটা বছর। বিশ বছর পূর্বে পূর্বে আমার এই সাজানা অগ্নিকুণ্ডে একটা সত্যজাত শিশু সন্তানকে নিক্ষেপ করেছিল ওই মহাপাপী রাজা দ্রন্ত নারায়ণ চৌধুরী। আর সেই পুড়িয়া যাওয়া শিশুর হাড়ের নরম ছাই আমি আমি আজও আমার কাছে রাখিয়াছি গুচ্ছাইতো ছাইতো। এবার এবার হইয়াছে সময় প্রাণ চেক করিয়া ওই হাড়ের গুঁড়োর সাহায্য লইয়া ওই মৃত শিশুর আত্মাটাকে আনায়ন করিয়া করিয়া কিন্তু এ যে বড় কঠিন কাজ গুরুদেব, না না কোনো কিন্তু নয়, ওই মৃত শিশুর আত্মাটিকে প্রাণচিকের মাধ্যমে আমি আমার আমার কোন মরদেহে প্রতিস্থাপন করিয়া করিয়া ওকে জীবন্ত করিয়া তুলিব। বলিতেছেন গুরুদেব, ইহেও কি সম্ভব? সম্ভব 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 সম্ভব, পৃথিবীতে তন্ত্র সাধনায় সবকিছু সম্ভব। না না আর দেরি নয়, দাদা আমার তন্ত্র যোগের প্রস্তুতি সুসম্পন্ন কর। হ্যাঁ হ্যাঁ তাই করছি গুরুদেব তাই করছি। ওরে বাবা কি সাংঘাতিক, তাড়াতাড়ি কর, সবাই যে বয়ে যায়। তাই করছি গুরুদেব তাই করছি। হ্যাঁ সম্পূর্ণ কাজ সুসম্পন্ন গুরুদেব, তবে আর দেরি নয়, এবার আমি আরম্ভ করিব আমার তন্ত্র সাধনা। ওম পরমাত্মনে পরম ব্রহ্মায় নমঃ, ভাই নমঃ মম শরীরম পাই পাই কুকুসাহ কুকুসাহ। ওম পরমাত্মনে পরম ব্রহ্মায় নমঃ, ভাই নমঃ মম শরীরম পাই পাই কুকুসাহ কুকুসাহ। ওম পরমাত্মনে পরম ব্রহ্মায় নমঃ, ভাই নমঃ মম শরীরম পাই পাই কুকুসাহ। জগা ঘরের সব আলো বন্ধ করে দে করে দে। তাই দিচ্ছি গুরুদেব তাই দিচ্ছি। এই তিলা আজ সেই কৌশিকী অমাবস্যা অমাবস্যা, এই অবস্যা রাত্রে ওই মৃত শিশুটির আত্মাটিকে আত্মাটিকে আন চেক করে অনায়ন করিব করিব। বলুন গুরুদেব, এইখানে বসে ধূপগুলো সব চালিয়ে দে চালিয়ে দে। এইবার এইবার আমি তান্ত্রিক কাজ শুরু করে দিয়েছি। ও হিং হিং ভতিনী ভুবন মোহিনী হিং ফট হিং ফট। ও আয় চলে আয়।
আমাকে ধরিয়া আনিয়াছিস কেন? আজ আমি তোকে আমার সম্মুখে বল বল দিকে, আরে রানীর শরীরে ভর করিয়াছিস কেন? বলিব না শয়তান, বলিব না। খুব চালাকি তাই না? তাই না? তোর মজা আমি দেখাচ্ছি। এত কাঁপছিস কেন? সাংঘাতিক, চুপ কর চুপ কর, মশালটা জ্বালাইয়া দে। দিচ্ছি গুরুদেব। ওরে বাবা রে, এই নিন এই নিন। এবার বল বল তুই কে? বলিব না কিছুতেই না। বলবি না? আরে লাগ মারা গুনি, আমি বলিব না। তবে রে শয়তানি, তুই শয়তান, ওরে বাপ শয়তান, সত্যপুরের শয়তান, শয়তান, তবে রে শয়তানি, শয়তানি, বল বল বল। বলিব বলিব রে শয়তান, সব বলিব। তবে তুই বল বল তুই কে? আমি আমি সেই শিশু সন্তান, 20 বছর পূর্বে রাজা আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়াছিল। হ্যাঁ, কিন্তু তুই এই রানীর দেহে কেন? ওই রানীর কোলে আমার সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়াছিল, তাই আমি ওর কাছে সেদিন থেকে রইয়াছি। কোন বিদেয় আত্মার এখানে কোন স্থান নাই। আয় আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয় রানীর দেহ হইতে। আয় কিছু দেই বাইর হইব না, আমি তো আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই। আসতে তোকে হবে। ধরিয়া ফেলিয়াছি ওই শিশু সন্তানের আত্মাটিকে, ধরিয়া ফেলিয়াছি। আত্মাটিকে তন্ত্র বলে জানিয়া লইব, 20 বছরে কোন যুবকের মৃত্যু হইয়াছে কিনা, আছে কিনা। ও হিং সিং কালিকে, ওং হিং সিং কালিকে, ওং হিং সিং কালিকে, কালিকে আইয়া গিয়াছি, আইয়া গিয়াছি। বলুন গুরুদেব, এখনই এখনই যা, ওই ঝর্ণা নদীর তীরে একটা 20 বর্ষ যুবকের মৃতদেহ চিতায় তোলা হইতেছে, ওই দেহে এই আত্মাকে প্রতিস্থাপন করিতে হইবে। ওরে বাবা কি সাংঘাতিক! আমি চলা চলা চা বলি, তাই শোন, চা ছুটিয়া গিয়া ওই মরদে নাকের কাছে এই বোতলের ছিপিটাকে খুলিয়া ধরিবি, আর এইটা দিয়া গোল করে ওর নাকের চারিদিকে ঘুরাইয়া দিবি, আইয়া দিবি। কেমন? চা চা, দেরি হইয়া যাইতেছে, ছুটিয়া যা। জি গুরুদেব, আমি এই চললাম। ওরে বাবা রে, এইবার এইবার দেখাইয়া দিব তন্ত্র শক্তির কি অসম্ভব কার্যকারিতা। আমি কোথায়? কোথায়? শরীর আত্মা তোমায় করিয়াছিল ভর, শরীর আত্মা, এই তান্ত্রিক ক্রিয়া শুরু হইবার সাথে সাথে ওই আত্মা তোমাকে এখানে লইয়া ছুটি আসিয়াছে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে, আমি তোমার এই তান্ত্রিক যুক্তি কোনো কালে মানিব না, মানিব না। তার মানে হ্যাঁ হ্যাঁ, ভাওতাবাজি দেখাইয়া সেদিন অনেক অনেক মূল্যবান সোনাদানা তুমি লুট করিয়া আনিয়াছ, আনিয়াছ আমার শহীদ, আমার শহীদ করিয়াছ প্রতারণা। তুমি আসিয়াছো রাজা, কিভাবে তন্ত্র বলে আমি চুপ,
আমি চক্রান্ত চক্রান্ত কুড়ি বছর ধরিয়া তুমি আর তোমার এই তান্ত্রিক ষড়যন্ত্র করিয়া আমার রাজ প্রাসাদ ধ্বংস করিবার পরিকল্পনা করিয়াছ রাজা মশাই। রাজাচ্ছি একথা মুখে উচ্চারণ করিও না, আর পাপের ভারে বিদ্ধ হইও না। তোমাদের কোনো কথা আমি শুনব না, আমি হাতে নাতে আর তোমাদের চক্রান্ত ধরিয়া ফেলিয়াছি। তোমরা মহাপাপী, আর আপনি আপনি একটা নরপিশাচ। তত বড় ভোগ নয় তত বড় কথা, আজ আজ তোকে আমি সন্ধ্যাজে দুরন্ত নারায়ণ চৌধুরী নরপিশাচ। আমি অতীতের ইতিহাস। না না আমার দিকে এগিয়ে আসিস না। কেন ভাই সন্তাসে আজ তুমি হইতে প্রকল্পমান। আজ হইতে 20 বছর পূর্বে একটা সত্য জাত শিশু সন্তানকে পদপিষ্ট করিয়া নিশ্চিত করে ফেলেছে। মনে আছে? মনে পড়ে সেদিনের সেই কথা? সেই কথা না মানে আমি তুমি এসব কি করে জানিলি বাবা? ওগো মাতা, পাপ কোনোদিনই পিতাকেও ছাড়ে নাই, ছাড়ে নাই, তাই মৃত্যুর দোরগোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইষ্ট নাম জপ কর রাজদ্রন্ত নারায়ণে চৌধুরে। তোমার চক্ষু হইতে জ্বলন্ত অগ্নিশিখা ঠিক রাইয়া বাহির হইয়া আসিতেছে কেন? হিংসার জ্বলন্ত অগ্নি, তোমার চোখে এই পথে হিংসার অগ্নি স্ফুলিঙ্গ দ্রুত গতি সম্পন্ন হইয়া ছুটিয়া আসিতে চাইছে কেন? চলো নেই তোমাকে পুড়িয়া করিব ছাই। না না কে কে তুমি, কোথা হইতে আসিয়াছো? আমি নই মানুষ, নই দেবতা, দেবতা নই অসুর, অসুর নই রাক্ষস কুলপতি। চিতার অগ্নিতে দাও দাও করে জ্বলছিল আমার 20 বছর এই মরদেহটা, হঠাৎ কোথা হইতে ছড়া আসিয়া আমার সাজানো চিতাকে দিল ভাঙাইয়া ভাঙাইয়া, চিতার অগ্নিকে দিল নি ভাইয়া ভাইয়া। হঠাৎ নাকের মধ্যে দিয়া শরীরের মধ্যে কি যেন একটা প্রবেশ করিল, করিল দগ্ধ অবস্থায় চিতা হইতে আমি বাইর হইয়া আসিলাম। সম্ভব 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 এই শয়তান তান্ত্রিক মণিমোহন সূত্রধরের কার সাজি? না না মানে আমি বেঈমান বিশ্বাসঘাতক, আমার রাজ্যে বসবাস করিয়া আমারই অন্য প্রতিপালিত হইয়া আমার বিরুদ্ধে করিতেছ শত্রুতা, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সফলতা। আর এই অপরাধে আজ এই মুহূর্তে তোকে আমি বন্দী করিয়া কারাগারে নিক্ষেপ করিব। তারপর চোখা, আর নয় আর নয়, এবারে পালাই, এবারে পালাই, কোথায় কোথায় পালিয়ে যাবি শয়তানের দল? আজ তোমাদের আমি ছাড়ব না, কারাগারে করিব নিক্ষেপ। একে একে সবাই করিয়াছে পলায়ন, তুমি কেন মাতা একাকে দাঁড়াইয়ে হেতা বিপদের ঝুঁকি বাড়াইতেছ? আমার জীবনে আর কি বিপদ আসিবে? ডাক্তার শুনিবা মাত্র আমার শরীরে প্রতিটি শিরা উপশিরা রক্ত সঞ্চালন গিয়াছে বাড়াইয়া, হৃদয় গভীরে সঞ্চারিত হইতেছে ভক্তি রসের আবেগ উচ্ছ্বাস, মনের সরোবরে ফুটিতেছে ভালোবাসার পদ্ম ফুল। যাও গো জননী, জননী এখানে দাঁড়াইয়ে থাকিয়া মাতৃত্বের মমতার নিঃশ্বাসে প্রলোভিত করিয়া করিয়া আমাকে দুর্বল করিয়া দিও না মাতা, না মাতা আমাকে দুর্বল করিয়া দিও না। তুই আমাকে ওদম সন্তানকে ক্ষমা করিও মাতা, মাতা আমি যে দিনহীন হত দরিদ্র পরিচয়হীন এক অপান্তে ও হৃদয়হীন নরপিশাচ। আরে কাকা, তুই মানুষ, মানুষ তোর হৃদয়ে আছে, তোর আছে মনুষ্যত্ব বোধ। মনুষ্যত্ব
মানবিকতার তাগমা লাগাইয়া আমার প্রতি হিংসার আগুনে দগ্ধ হয় হৃদয়টাকে। তুমি আবার আবার নবচেতনার আলোকে জাগ্রত করিও না মাতা, মাতা তুমি জাগ্রত করিও না। তার মানে তুই শরীরে আত্মার বলে বলিয়ান আমি আমার নিজস্ব আত্মার হই আছে অবলুপ্তি। তবে আজ তুই কেন জীবন্ত? আমি জীবন্ত কি মৃত? নর কি দানব? দানব অসুর কি দেবতা? দেবতা তা আমি কিছুই জানি না মাগো, না মাগো তা আমি কিছুই জানি না, জানি না কিছুই জানি না। তাহলে তাহলে তুই কে খোকা? মাগো আমি এক জীবন্ত নর। হৃদয়হীন নর পিশাচ আমি এক জীবন্ত নর। হৃদয়হীন নর পিশাচ আমি এক জীবন্ত নর। হৃদয়হীন নর পিশাচ আমি কালে বৈশাখী ঝড় ভেঙে করি তবে না আমি এক জ্বলন্ত বারো। আমি এক জীবন্ত নর, হৃদয়হীন নর পিশাচ আমি এক জীবন্ত নর। হৃদয়হীন নর পিশাচ কালি বৈশাখী ঝড় সব ভেঙে করি তাই না আমি এক জ্বলন্ত বারো। আমি এক জীবন্ত নর, হৃদয়হীন নর পিশাচ আমি এক জীবন্ত নর, আমি এক জীবন্ত নর, আমি এক জীবন্ত নর। কি সুন্দর বোনালি বেষ্টিত সুগন্ধি ফুলের সমারোহ, গাছে গাছে ফুটিয়াছে ফুল, ডালি ডালি ডাকিতেছে পাখি, সুমিষ্ট ফলের আস্বাদ গহনে কত পোকামাকড় হাজির হইতেছে বনে, আর সুগন্ধি ফুলের মধু আহারণে আসিয়াছে কত রঙিন প্রজাপতি। আহ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তাই এখন ইচ্ছে করিতেছে মন খুলিয়া একটা গান গাইতে গাইতে। আয় 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 রে প্রজাপতি আজ হবি তুই মোর সাথে সাথে। আয় 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 রে প্রজাপতি আজ হবি তুই মোর সাথে সাথে। তোর সাথে আমি করে ভূমি কালি কালি আমার আনন্দে রাখা।
না না হচ্ছে না না আও প্রিয়ারি মেরা পা যাও দূর হইয়া যা শয়তান দূর হইয়া যা দূর হয়ে যাওয়ার লাগি আমি এখানে আসি নাই রাজকুমারী তোকে আমি নিয়ে যাবে बर्तमान इतिहास परिचय तब तक বন্ধু কথাটা শুনিয়া আমার হৃদয় মন গেল ভরিয়া ভরিয়া ওগো বন্ধু শুধু আর একবার একটিবার শুধু বন্ধু বলিয়া করিও সম্বোধন মায়ার বন্ধন করিয়াছি ছিন্ন ছিন্ন কোনো ময়ে পড়িব না আমি যাও যাও নারী যাও ওর সম্মুখ হইতে সরিয়া যাও সরিয়া যাও তবে আমার প্রতি কি তোমার কোনো আসক্তি নেই ইতিহাস আমি যে নিরুদ্ধ কিন্তু আমি যে তোমার প্রেমতাপে হইয়াছি উত্তপ্ত অনিহার শীতল বরিশনে তোমাকে করিব আমি মুক্ত কিন্তু আজ আমি উন্মত্ত তোমার আচরণে আমি যে বিভ্রান্ত তোমার প্রেমে আজ যে আমি পাগলিনী কোনোদিনও তোমাকে ভালোবাসিনি কিন্তু আমি যে তোমায় ভালোবাসিয়া ফেলিয়াছি ইতিহাস সংযত করিয়া কথা বলো কথা বলো বিষাক্ত বাক্য মানে করিও না জর্জরিত জর্জরিত আর আমার কোন উপায় নেই ইতিহাস আমি কি তোমাতে হইয়াছি মগ্ন কি কি কথা কইছ রমণী আমি আমি যে কিংভূত কিমাকার এক নরপিশাচ সর্বশরীরে আমার পোড়া দগ্ধকে ঘা আমি আমি একটা ভয়ঙ্কর বিভৎস রূপ নয় কই ইতিহাস নারী নারী তোমার মনটা যে অতি নির্মল পবিত্র স্বচ্ছ তুমি তো মানুষ কে বলিবে মানুষ লোক সমাজে আমি হয়তো দানব অথবা অসুর নামে হইয়াছি ভূষিত লোকে যা বলুক আমার হৃদয় রাজ্যে রাজা তুমি তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচিতে পারিব না ইতিহাস অসম্ভব 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 প্রতারণার জালে আমাকে আবদ্ধ করিয়া প্রলোভনে আমার মন জয় করিতে পারবে না নারী আমি আমি তোমার সান্নিধ্য ছাড়িয়া নিজ স্থানে করিতেছি প্রত্যাগমন ইতিহাস তুমি না 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 কোন কথা শুনিব না আমি সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে না না আনন্দ হাসি গান গান সব তুমি নিলে না না সব কিছু নিয়ে কিছু ছিল না
আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে ফুল হারালাম হারালাম তোমার ডাকে ফুল হারালাম হারালাম আমার স্বপ্ন তরণী আমার স্বপ্ন তরণী তুমি 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 আজ তোমায় দেখে হলো মনে মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে ফুল হারালাম আমার স্বপ্ন তরণী আমার স্বপ্ন তরণী তুমি তুমি তন্দ্রা হরণী তুমি তন্দ্রা হরণী রাজকুমারী পূর্ণিমা একই লজ্জা একই লজ্জা রাজ পরিবারের সম্মান আভিজাত তুমি করিয়াছো ভুলণ্ঠিত না পিতা না উনি ও আমার জঙ্গল দর্শন আদ হইতে আমার ইজ্জত বাঁচাইয়েছে পিতা কোন কথা শুনিব না আমি রাজকর্মচারী আমার চাবুক আমার চাবুক এই নিন মহারাজ চাবুক এইবার শয়তান এই কষা ঘাতে তোমার সর্ব শরীর আটকে দিব শত শত রক্তের অল্পনা অল্পনা অপরাধ প্রলোভন দেখাইয়া রাজকুমার ইচ্ছা দ্রুত করিবার অভিপ্রায় না পিতা না ও সম্পূর্ণ নির্দোষ ও সম্পূর্ণ নির্দোষ কোনো কথা শুনব না আমি আমার রাজ্য আমার এই সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত আমার দরবারে বলিয়ান হইয়া ধরাকে ছড়া কেন করিবেন না রাজা মশাই পাপা তারা লিপ্ত হইয়া নিজের জীবন বিপন্ন করিবেন না রাজা রাজা আমি কিছুতেই সহ্য করব না এই নাও এই না রাজ কর্মচারী শত শত চাবুকা খাতে ওকে করে দাও জর্জরিত যথার্থ মহারাজ মর মর তুই শয়তান মর ছেড়ে দে ছেড়ে দে শয়তান না কিছুতেই ছাড়ব না তবে তুই মর দূর হয়ে যাবে বিচারণী চাবুক আমার চাবুক বল বল শয়তানি রাজবংশের সম্মান ভুলঙ্কিত করিয়াছিস কেন 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 করিয়াছিস চৌধুরী বংশের ইচ্ছাদের অবমাননা কেন 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 মশাই ওকে ওকে আর প্রহার করিবেন রাজা মশাই মশাই ও সম্পূর্ণ নির্দোষ তাহলে তাহলে তুই মর শয়তান যাও যাও রাজ কর্মচারী এই শয়তানটাকে লইয়া গিয়া সাত দিন অন্ধকার কারাগারে বন্দি করিয়া রাখিবে সাত দিনের দিন রাত্রি 12টা বাজবার পর ওকে দক্ষিণ মশানে লইয়া গিয়া ওর গোট্টান কাটিয়া লইয়া আসিবে আসিবে আমার সম্মুখে তবে তাই হোক রাজা মশাই এই মুহূর্তকে লইয়া যাইতেছি ওই অন্ধকার কারাগারে আজ সাত দিন অনাহারে অনিদ্রায় এই আলো বাতাসহীন অন্ধকার কারাগারে আমি বন্দি পাপাচারী রাজা আমাকে আমাকে এক ফোঁটা জল দিল না তৃষ্ণায় তৃষ্ণায় বুকটা আমার ফাটিয়া যাইতেছে জল জল একটু জল কেউ কি আছো আমাকে আমাকে একটু জল দান করো এই এই তৃষা তোরাকে একটু জল দান করো করো জল খাবি খাবি
জল খাবিয়া এইবার এইবার দেখা জল দয়াহীন পাপাচারী রাজা আমাকে আমাকে তুমি জল পান করিতে দিলে না হে ঈশ্বর তুমি এর বিচার করো ঈশ্বর তুমি এর বিচার করো ঈশ্বর বিচার করবে আর করবে তুই হে যা শয়তান মাগো মাগো জ্ঞান হারাইয়া ফেলিয়াছে সহায়তা সহায়তা থাক 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 তুই পড়ে থাকে অন্ধকার কারাগার কারাগার খোর হইবার আগেই জল্লাদকে দক্ষিণ মশানে লইয়া গিয়া করিবে তোর শিরক ছেড়ে চারিদিকে ঘুটঘুটি অন্ধকার কারাগারের ভিতরে আমি কিছুই দেখিতে পাইতেছি না আমাকে প্রহার করিও না আমি যে মরিয়া যাইব ভয় নেই খোকা এই নে জল খা খোকা জল খা জল জল কই 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 দাও 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 বাবা বাঁচাইলে মাগো হইলে মাগো আমাকে তুমি বাঁচাইলে বেশ তবে একটা কথা শোন কারাগারের পশ্চাৎ দরজা দিয়া তুই এই মুহূর্তে পলায়ন কর বাবা কর ওখানে রাজকুমারী দাঁড়াইয়া রইয়াছি তোকে পথ দেখিয়া লইয়া যাইবে কিন্তু কোনো কিন্তু নয় শীঘ্রই তুই পলায়ন কর বাবা তবে তবে তাই হোক মাতা তাই হোক জানি না জানি না তুমি দেবী কিংবা মানবী যাইবার পূর্বে তোমার চরণে জানিয়ে গেলাম গেলাম হাজারো হাজারো বাহুতে এত শক্তি মনে এত আত্মবিশ্বাস শরীরে তোমার এত বড় হিম্মত কে কে তুমি আমাকে কি চিনতে পারো রাজা দুরন্ত নারায়ণ চৌধুরী অন্তি কন্যা কমলাবতী কমলাবতী সন্তানকে বাঁচাইতে চান নিতে চান তবে এই মুহূর্তে চলিয়া যান ওই মায়া কারণে কারণে চন্দনমণি আশ্রমে ওখানে আত্মগোপন করিয়াছে কোনো কিন্তু নয় কোনো কিন্তু নয় এই মুহূর্তে ওখানে পৌঁছাইতে না পারিলেই রাজ পরিবারে নামি আসিবে অমানিসার কালো অন্ধকার চলো চলো রানী চলো আর অপেক্ষা নয় আমি এইবার দেখতে চাই আমার জীবনের শেষ পরিণতি নটি তবে তবে আর অপেক্ষা নয় আমরাও তান্ত্রিক তান্ত্রিক একটু
অপেক্ষা করো মানে মানে কি বলতে চাও তুমি সেই চোখ সেই মুখ সেই কন্ঠস্বর সত্যি করে বলো তুমি কে আমি 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 মহাতান্ত্রিক মণিকান্ত সূত্রধর আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না তুমি তান্ত্রিকের ছদ্মবেশে অন্য কেউ কমলাবতী আমি তোমার কাছে আজ হইলাম পরাজিত হাজার হাজার মানুষের চোখে ধুলো দিয়ে নিজের পরিচয় আমি করিয়াছি আত্মগোপনে কিন্তু তোমার কাছে আমি আসতা পারলাম না পারলাম না সেনাপতি ভাস্কর এতদিন আমি আমি তোমার শহীদ করিয়াছি প্রতারণা আজ এই সুযোগ আমার দেহে রক্ত বিন্দু দিয়া তোমার স্মৃতি রাগিয়ে ভালোবাসার অঙ্গীকার রক্ষা করতে তোমার কুমারিত্ব আমি চাইয়া দিলাম তুমি কি করিনি এতদিনের প্রতীক্ষা তুমি এক নিমিষে করিয়া দিলে সমাধান শান্ত হও শান্ত হও কমলা শান্ত হও বলো বলো তোমার গর্ভের সন্তান কোথায় আছে গো আছে আছে আমাদের একমাত্র সন্তান খুব সযত্নে রই আছে কোথায় সবকিছু পরিষ্কার জানিতে হইলে আমাদের এই মুহূর্তে যাইতে হইবে সেই সুচন্দন মুনির আশ্রমে যোগ বলে আমি সবই শেষ জানিয়াছি বৎস বৎস মা এই ভবানী চণ্ডীর প্রসাদ খাইয়া ওই ওই যে দেখছিস ভরসা নদী ওই নদীতে অবগাহন করিয়া ফিরিয়া আসিলেই তুই তোর আসল রূপ ফিরিয়া পাইবি আজ কৌশিক অমাবস্যা ও রাত্রে অমাবস্যা কাটিয়া যাইবে তাই অমাবস্যা কাটিয়া যাইবার পূর্বে ওই ভরসা নদীতেই স্নান সুসম্পন্ন করিতে হইবে হইবে ঠিক আছে মণিবর আপনার আদেশ শিরধার্য আমি এখনই চলিলাম ওই ভরসা নদীতেই অবগাহন করিতে এখানে বসিয়া মা ভবানী চণ্ডীর কাছে প্রার্থনা কর মা কর মা তোর সব মনোবাসনা পূর্ণ হইবে হইবে ঠিক আছে মণিবর ওম সর্বং সর্বা সর্বেশং সর্ব শান্তি সমান ভিতা সমান ভিতা ওম সর্বং সর্বা সর্বেশং সর্বেশং সর্বং ভিতে সমান ভিতা সমান ভিতা ওম সর্বং সর্বা সর্বেশং সর্বেশং সর্ব শান্তি সমান ভিতা সেই নরভিষাজ আমার অস্ত্রাঘাতে করিব তার শিরাচ্ছে বিচারিণী পূর্ণিমা তুই তুই আমার আজ বংশের ঐতিহ্য ভুলন্তিত করিয়াছি সেই আজ সর্বজ্ঞ থাকি আমি সন্তান রাজা আমি বাঁচিয়া থাকিতে ওর গায়ে তুমি কাঁটা রাজ লাগাইতে পারিবে না হে তুই শয়তান আমি রাজ সেনাপতি ভাস্কর সেন শর্মা শর্মা শয়তান বেইমান তুই তুই আজ পর্যন্ত বাঁচিয়া রই আছিস তাহলে সেদিন সেদিন অগ্নি সংযোগে তোরা মরিস নাই আমার সাক্ষ্য লইয়া ওরা সেদিন মুক্ত হইয়াছিল কি চরম প্রতারণা তারণা আমার রানী হইয়া আমার বিরুদ্ধে করিয়াছে প্রতারণা আজ আজ তোমাকে আমি সন্তান রাজা আমার বাহুতে শক্তি থাকিতে কারোর কোনো ক্ষতি তুমি করিতে পারবে না তবে তাই হোক তাই হোক এইবার বিশ্বাসঘাতক আজ আজ অস্ত্রাঘাতে ধরি ধরি
रानी तुमी 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 चाहे मुखे नहीं अबे तलवारे अबे ताई हो পরিচয় মুখে নয় পরিচয় হইবে তলোয়ারে তলোয়ারে তাই হো কি সুন্দর সৌম্যকান্তি সুন্দর চেহারা ললাটি অঙ্গচিহ্ন মুখে চঞ্চলতার ছাপ আর হৃদয়ে গভীর ভালোবাসা ওরে ওরে কে তুই বল 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 জানি না জানি না জানি 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 না আমার জন্ম পরিচয় পরিচয় জানি না কে মোর পিতা কে মোর মাতা কি বা মোর পরিচয় আমি সব জানি জানি পরিবার আপনি হ্যাঁ তন্ত্র যোগে আমি সবিশেষ জানিয়াছি জানিয়াছি তাহলে বলুন বলুন মনিবার বলুন কি আমার পরিচয় তুমি একজন রাজকুমার রাজকুমার নামটি তোমার চাঁদ কুমার কি অসম্ভব প্রতারণা আমি আমি এক রাজকুমার অথচ অথচ আমার কোনো স্বীকৃতি নেই স্বীকৃতি নেই বা রাজকুমার বা আজ আমি আজ আমি এক অবৈধ সন্তান নাও নাও তুমি অবৈধ সন্তান নও তার নও তাহলে বলুন বলুন মনিবার বলুন কি আমার পিতা কি আমার মাতা উত্তর দিন তোমার সম্মুখে দণ্ডায়মান রাজা দুরন্ত নারায়ণ চৌধুরী তোমার পিতা বুকের ভেতরে আমার শুরু হয়ে জজস যন্ত্রণা কাতর আকুতি সমস্ত কিছুর দংশনে মস্তিষ্কে মোর হইতেছে বিষাক্ত করণের ও শরীর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না মণিবর না 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 মণিবর না এ সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ সত্যি সত্যি 20 বছর আগে কৌশিকে অমাবস্যার রাতে আমি জন্ম দিই এক শিশুকন্যা আর ওই রাত্রে আমি জন্ম দিয়েছিলাম এক সুন্দর গৌর বর্ণ পুত্র সন্তান যার ডান বাহুতে ছিল লাল জরুল রাজা জানতে পারিলে সদ্যজাত সন্তানটিকে হত্যা করিবে তাই আমি আমার সদ্যজাত শিশু সন্তানটিকে আমার হাতে সেদিন তুলিয়া দিয়াছিল আর আমি আমার সত্যজাত শিশু কন্যাটিকে আমার সখী এই রানী মালাপতির হাতে সেদিন তুলিয়া দিয়াছিলাম আজ কর্মচারী আপনার আদেশে কমলাবতীর কাজ হইতে যে সত্যজাত শিশু সন্তানটিকে আনিয়াছিল এই রাজ দরবারে তাকে আপনি আপনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়াছিলেন
হে আমি কি করিয়াছিলাম, হে আমি কি করিয়াছিলাম। তাহলে 20 বছর আগে যে শিশুর মৃত্যু হইয়াছে সে কি করিয়া বাঁচিয়া রইতে পারে পৃথিবীতে? পৃথিবীতে তন্ত্র বলে করিয়াও আমি তোমার আত্মাকে একটা অর্ধপরা মৃতদেহে প্রতিস্থাপন করিয়াছিলাম, আর আমি মন্ত্রপুত করিয়া তোমাকে রাজপুত্র রূপে রূপান্তরিত করিয়াছি। একই রহস্যময় জীবন আমার, আমার অসম্ভব পরিণতি পরিণতি একসময় জীবন চক্রেই আমার জীবনে ধারাপাত রচনা করিয়াছিল। আর আমি 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 যে তোর অধম পিতা, যাক চোখের সামনে আজ সব কিছু পরিষ্কার হইয়া গেল। ওরে পুত্র চাঁদ কুমার, আমার আমার পাপের কোনো ক্ষমা নেই, আজ আমি অসহায় এক পিতা, আমাকে আমাকে তুই ক্ষমা করিয়া দে বাবা, আমাকে তুই ক্ষমা করিয়া দে করিয়া দে। ছি পিতা ছি, পুত্রের কাছে কোন কালে কোন পিতা ক্ষমা চাইতে পারে না পিতা, আরে না পিতা, পুত্র বলিয়া আজ আমাকে যে স্বীকৃতি দিয়েছেন দিয়েছেন এটাই এটাই আমার চরম সৌভাগ্য পিতা পিতা, এটাই আমার চরম সৌভাগ্য ভাগ্য। ওরে পুত্র পুত্র, তুই আমার মুখে আয় বাবা, তুই আমার মুখে আয়, তুই আমার বুকে আয় আয় পিতা। না 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 পুত্র না, আজ আর কোনো কান্না নয়, যে মা পূর্ণিমা মায়ের জন্য আমার সন্তান আজ আত্মমর্যাদা ফিরিয়া পাইল, রাজ সেনাপতি ভাস্কর সেন শর্মার তান্ত্রিক সাধনায় আমার পুত্র আজ নবজীবন ফিরিয়া পাইল, সেই কৃতজ্ঞতা ও মর্যাদা চিরদিন অক্ষুণ্ণ রাখতে পূর্ণিমা মায়ের হাতে আজ আমি আমার পুত্র চাঁদ কুমারকে বলিয়া দিলাম। আর আজ হইতে এই রাজ্যের শাসনভার আমার পুত্র চাঁদ কুমারের হাতে আমি তুলিয়া দিলাম। আজ হইতে এই রাজ্যের রাজা আমাদের পুত্র চাঁদ কুমার। এতদিন রাজত্বকালে সমস্ত রকম কর্ম আমি সুসমাপন করিলাম, আজ আমি মুক্ত চিরমুক্ত। 20 বছর পূর্বে আমার এই স্বপ্নকে বাস্তবে সত্য করিবার অভিপ্রায় সারা জীবনে আমি যত পাপ করিয়াছি আজই হোক তার সকল পাপের মুক্তি। মহাপাপ করিয়াছি, তাই তো মহাপাপের প্রায়শ্চিত্ত হইল। আমার আর আমার সময় নেই, বিদায় রানী, বিদায় রাজকুমার। সাধু 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 সাধু, বিধির বিধান বিধান কেউ কোনোদিন খণ্ডন করিতে পারে না। আজ এই অমাবস্যা রাত্রির কালে অন্ধকার কাটিয়া গেল কাটিয়া গেল, আজ এই অন্ধকার অমাবস্যা রাত্রিতে দিতে পূর্ণিমা চাঁদের আলোতে আলোকিত হোক হোক আমার এই অরণ্য আশ্রম আশ্রম, যুগে যুগে আমার উজ্জ্বল হইয়া থাকুক হইয়া থাকুক। অমাবস্যা রাতে রাতে
Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.